রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত এই সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আয়োজিত আজকে এই 91 সালের এই 27 ফেব্রুয়ারিতে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই বিষয়টিকে জাতির সামনে তুলে ধরার জন্য আজকের এই আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্যবৃন্দ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা যখন স্বাধীনতার 50 বছর পালনের জন্য বিএনপি একটি জাতীয় সুবর্ণ জয়ন্তী কমিটি গঠন করে তখন আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের এই যে 50 বছরে যে প্রকৃত ইতিহাস এই প্রকৃত ইতিহাসকে তুলে ধরা কারণ আপনারা জানেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের যে এই উন্নয়ন উৎপাদন বিনির্মাণ একটি আধুনিক একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার পেছনে যে সকল কর্মকাণ্ড যে সকল ঘটনা ঘটেছে আজকে যারা সরকারে তারা শুধু গায়ের জোরে সরকারে থাকার জন্য এই ইতিহাসকে বিকৃত করে মানুষকে আজকে আমরা দেখছি যে বিভ্রান্ত করছে সেই জন্য আমাদের প্রধান দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের 50 বছরের ইতিহাস আজকে জনগণের সামনে তুলে ধরা দেশে করোনা হওয়ার কারণে আমাদের অনেক প্রোগ্রাম আমরা কর্মসূচি বাস্তবায়ন করতে পারি নাই আজকে যে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের 50 বছরের স্বাধীনতার 50 বছরের মাঝে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সম্মানিত আলোচকবৃন্দ থেকে শুনেছেন একটি হচ্ছে কেন গুরুত্বপূর্ণ এই দিনটি আমরা যে অর্জন করেছিলাম সেই অর্জন করার জন্য একটি 9 বছরের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে একটি গণ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের হাত থেকে এদেশকে রক্ষা করা হয়েছিল এরশাদের স্বৈরাচারের হাত থেকে এই দিনটি আমাদের মনে করা প্রয়োজন সেই স্বৈরাচারের পতনের পরে এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার হয়েছিল তখনকার সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিধান ছিল না কিন্তু সকলের জাতির জনগণের স্বার্থে সেই দিন নির্দলীয় নিরপেক্ষ একটি সরকার হয়েছিল কোনো সংবিধানে যে ছিল না তাতে কোনো বাধা হয় নাই এটা আজকে আমাদের দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয় আমরা জাতির সামনে তুলে ধরতে চাই জাতীয় প্রয়োজনে সংবিধানে কি আছে নাই সেটা বড় কথা নয় 2001 সালে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার একটি নির্বাচন দিয়েছিলেন যে নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ এবং জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক স্বীকৃত
একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সারা বিশ্ব প্রশংসা করেছিল। এবং সেই নির্বাচনে সে আপসিম নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং সরকার প্রতিষ্ঠা করেছিল। এই বিষয়টিও আজকে বিশেষভাবে আমরা এই জাতির সামনে তুলে ধরার জন্য আজকের দিনের এই আলোচনা। আজকে আমি এই বর্তমান প্রেক্ষাপটে আসতে চাই। বর্তমান প্রেক্ষাপটে এই দিনটিকে তাৎপর্যপূর্ণ দিন, এই দিনটিকে যে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করার এবং দিক নির্দেশনা নেওয়ার একটি দিন। আজকে বাংলাদেশে ঠিক এরশাদের সরকার যেমন 9 বছর স্বৈরাচারী সরকার পরিচালনা করেছিল, সেই স্বৈরাচারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই সরকারের পতন ঘটিয়েছিল। আজকে আমাদের সামনে একই রাজনৈতিক পরিস্থিতি। আজকে যারা সরকারে গায়ের জোরে ভোট ডাকাতি করে বিনা ভোটের নির্বাচনে বয়কটের সরকারে এবং ভোট ডাকাতির সরকারে আজকে ফেসিস সরকার হিসাবে আজকে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। আন্তর্জাতিকভাবে এই সরকার আর বাংলাদেশকে গণতান্ত্রিক সরকার বলা হয় না, বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বলা হয় না, এটাকে হাইব্রিড দেশ বলা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। তাই আজকে সেই 91-90-তে যে ছাত্র গণ আন্দোলনের মধ্যে যে গণ আন্দোলন ছিল, আজকে সেই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। এই জন্যে আজকে আমাদেরকে এই দিনটিকে বিশেষ করে মনে করা, এবং সেই ঘটনা আমাদেরকে পথ নির্দেশনা দিতে পারে। এবং এ কোনো দেশের স্বৈরাচার কোনো আন্দোলনের ছাড়া, কোনো গণ আন্দোলন ছাড়া সেই স্বৈরাচার নিজের থেকে পথ ছেড়ে দিতে চায় না। তাই আমাদের সামনে 91-এর এই দিনটি আলোচনায় 90-এর গণ আন্দোলন চলে আসে। আর যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, যেহেতু সংবিধানে আজকে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বাস করেছিলেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, সেই জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যারা ক্ষমতায় তারা হয়তো 96 সনে 173 দিন হরতাল করেছিল তত্ত্বাবধায়ক সরকার দাবিতে। বহু বক্তৃতা আছে আজকের প্রধানমন্ত্রীর যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হয় না, কিন্তু আজকে শুধু গায়ের জোরে ফেসিবাদী কায়দায় ক্ষমতা থাকার জন্য সে গায়ের জোরে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল। তাই আজকে আমরা বিশ্বাস করি যে আর এই শেখ হাসিনার অধীনে, ফেসিবাদের অধীনে আর কোনো নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচন তো প্রশ্নই উঠে না, কোনো নির্বাচন এই ফেসিবাদ সরকারের অধীনে হতে পারে না। সেই জন্য আজকের এই মাসটি, এই দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই 91-এর 27 ফেব্রুয়ারির সেই ঘটনাকে, সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের দল ক্ষমতায় আসবে। সেই জন্য আওয়ামী লীগ তারা কোনো ক্রমেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। এবং আমাদের সেই শিক্ষা স্বৈরাচারের সরকারকে বিদায় করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের বিকল্প নাই। তাই আজকে আমাদের সকলকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে। কেন বারবার আওয়ামী লীগ যে সময় এসেছে গণতন্ত্রকে হত্যা করেছে, বারবার আওয়ামী লীগ যখন এসেছে 74-এ গণ সেই 74-এ সেই ফেমিন হয়েছে সেখানে, আজকেও আবার কিন্তু বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এমন অবস্থা যে আবার সেই ধরনের ঘটনার পুনরুদ্ধৃতি হতে পারে। সেই জন্য আজকে আমাদের পবিত্র দায়িত্ব এই সরকারের হাত থেকে রক্ষা করে দেশে একটি পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, যেখানে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করতে পারব,
যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাজনীতিতে স্বাধীনভাবে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারব। সেই লক্ষ্যে আজকের এই দিনকে আমাদের সামনে রেখে আমরা সকলে চলুন আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হই, স্বৈরাচারকে হটাই, দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে তার অধীনে নির্বাচন করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করি। এই কথা বলে এই শিক্ষাই আমাদেরকে দেখ, এই শপথই আমরা আজকের এই দিনে নেই। এই কথা বলে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এবং এই সাথে আমি এই সভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।